হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা চলে এসেছি, দেখো কাজকর্ম, রোজ রোজ তো কাজকর্ম করি, সব ভিডিও তোমাদেরকে দেখাই। তো আজকে ভাবলাম অন্য কিছু দেখাবো, তো চা করতে চলে এসেছে, দেখো অন্য একটা মানুষ, আমার হাসিও পাচ্ছে। মানে ভদ্রলোক বলল যে মা আজকে চাটা আমি বানাবো, আমি দিয়ে দিয়ে দিচ্ছি। ও নাড়ানাড়ি করছে, ও নাড়তে বেশ মজার লাগছে নাকি ভালো লাগছে। আমি বলছি এখন সবে চিনি দিয়েছি, তেজপাতা, আদা, লবঙ্গ দিয়েছি। বললাম যে নাড়িস না, ও নেড়েই যাচ্ছে, নেড়েই যাচ্ছে। তো দেখো চা ফাইনালি কমপ্লিট, মোটামুটি আর একটু ফুটবে, হয়ে এসছে। তো আজকে এই নিয়ে তিনবার চা হচ্ছে, দুবার হয়ে গেছে, ভোরবেলা একবার হয়েছে, তারপর একটু বেলার দিকে একবার হয়েছে। ভোরবেলা আমার শ্বশুর যেহেতু ভোরবেলা ওঠে ভোর ভোর, তো মা বানিয়ে দিয়েছে বাবাকে, একবার খাওয়া হয়ে গিয়েছে, তারপরে একবার তোমাদের দাদাভাইকে দিলাম, খাওয়া হয়ে গেছে। আর এখন এটা খাবে অরণ্য, আমি আর ঠাকুমা। তো ঠাকুমা এখনও ব্রাশ করেনি, তো ব্রাশ করে উঠে খাবে, আবার হয়তো গরম করতে হবে ওনার জন্য। তো সকালে আমি ঘুগনি বানিয়ে নিয়েছি আর সোনা বাবার জন্য, আর মিষ্টির জন্য তোমাদেরকে বলা হয়নি, মিষ্টি মা এসছে আমাদের বাড়িতে, ওর বাবা মা আসবে, তো বিকেলের দিকে আসবে, আসার কথা আছে। তো আমি এখন ফোন করিনি, ফোন করে জানবো যে সকালে আসে কি বিকেলে আসে। তো দেখো এই যে বিস্কুটের কৌটো নিয়েছি আর দু কাপ, একটা বাবুর জন্য, একটা আমার জন্য। সোনা বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, তো বাবু খাবে বিস্কিট, আর আমি ভাবলাম শুকনো কটা মুড়ি খাবো, শুকনো মুড়ি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। কিন্তু বাবু এখন বায়না করছে, ও শুধু চা খাবে আর ঘুগনি মুড়ি খাবে। এই যে দেখো ঘরে নিয়ে এসেছি, বাইরে বড্ড ঠান্ডা, আর আমাদের জানালাগুলো দেখেছো তো বাইরে দাবাতে পুরো হাঁ হাঁ করছে, বড় বড় জানালা, তো বাইরে বসে থাকলে খুব ঠান্ডা করে। আর এখন শীতকালের সময় রোদও খুব একটা ওঠেনি, কয়েকদিন ধরে আকাশটা এত মেঘলা মেঘলা করছে, তো একদমই ভালো লাগছে না, সেই জন্য ঘরে আনলাম। আইনি সকালে ভাবলাম দেখো বাবু এই যে মুড়ি ঢেলে দিয়েছি, ও শুধু ঘুগনি সবাই করছে, আমতো আমতো করছে যে আমি মুড়ির সঙ্গে চা মিশিয়ে খাবো। আমি একটু বকাবকি করছি, মুড়ি দিয়ে চায়ের মধ্যে মুড়ি দিয়ে খাবি? ওটা তো আমরা খেতাম ছোটবেলাতে, খুব মজার লাগতো খেতে। তো তো আমরা খেয়েছি বলে তুইও খাবি? তো বললো না, আমি শুধু চা খাবো। আর এই যে বিস্কিট কটা দেখতেই পাচ্ছ আমার ভাগে উঠে পড়েছে, তো তার মধ্যে সোনা বাবা উঠে পড়েছে, দেখো এই যে বিস্কিট ধরে একটা টানাটানি করছে। ও মোটামুটি বাবুর আর আমার কথাবার্তার মধ্যেই ওর ঘুম ভেঙে গেছে, আমরা মেঝেতে বসেছি আর ও খাটের উপরে ঘুমিয়েছিল, তো উঠে পড়লো দাদার গলার আওয়াজ শুনে। আর বাবুও একটু পা ধরে টানছে, হাত ধরে টানছে, ওই করছে। করে ভাইটাকে তুলে দিল, তো দেখো এই যে ফাইনালি বসিয়ে দিয়েছি, আমি ডালিয়া বসিয়ে দিয়েছি, সোনা বাবা খাবে। তো আজকে রবিবার, ছুটির দিন, তো বেশ মনে হয় যেন কাজ একটু হালকা হালকা লাগবে, কিন্তু যা দেখতে পাচ্ছি রবিবার একটু বেশি কাজ। তো দেখো এই যে বাবা ধান ঝাড়ছে, আমরা চলে এসেছি, কোথায় বলো তো? এটা আগের দিন ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম খামার, তো খামারে বাবা এই যে দেখো ধান ঝাড়ছে, আর আমি বাবার জন্য ঘুগনি আর মুড়ি নিয়ে এসেছি। আজকে পান্তা ভাত আনিনি, কারণ আজকে একটু মেঘলা মেঘলা মতো, সবে রোদের মুখ, এখন 9:30 বাজে, সবে রোদের মুখ একটু খুলেছে, তো ভাবলাম এই ঠান্ডার সময় আবার পান্তা ভাত খাবে, আবার ঠান্ডা লাগবে, তো সেই জন্য মুড়ি আর ঘুগনি নিয়ে এসেছি। আর এটা মরিশাল ধান, মানে গোল মুড়ি হয় যেটা, সেই ধান, সেই জন্য বাবা আগড়ে ঝাড়ছে। তো ফাইনালি কাটাকুটি শুরু করে দিয়েছি, বাড়িতে চলে এসেছি, রান্নার তোড়জোড় চলছে, রবিবার বুঝতেই তো পারছো। তো দেখো আজকের মেনু, এই যে কচু শাক চচ্চড়ি চিংড়ি দিয়ে, আর এই যে শোল মাছ, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে শোল মাছের ঝোল, আর হচ্ছে তোমাদেরকে দেখাই রবিবারের মেনুটা, চালতার চাটনি, আর এই যে দেখো ডালিয়াটা কতটা বেঁচে গেছে, মিষ্টি মামনিও খায়নি, সোনা বাবাও খায়নি। আর বাইরে চলো তোমাদেরকে দেখাই, এই যে মাংস কষানো হচ্ছে। তোমরা তো জানোই, যারা যারা আমার ব্লগ দেখছো, আমাকে ভালোবাসো, জানোই তো প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে মাংস আসে, মানে ছুটির দিনকে আমার মানে শ্বশুর বাবা নিয়ে আসে, তো সেই জন্য দেখো এই যে মাংস কষানো হচ্ছে, মাংসটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো আজকে দুপুরের লাঞ্চ, তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আজকের আমাদের লাঞ্চ কেমন হলো। তো দেখো অরণ্য চুল কাটতে গেছিলো, এসে স্নান করে গেঞ্জি পরছে, আর সোনা বাবা এই যে দেখো বোতল নিয়ে শুধু খেলা 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 করছে, মানে কাঁচা বাদাম, কাঁচা বাদামটা এত ওর, মানে কি বলবো, গলায় জলের মতো কাঁচা বাদাম করছে।
তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চাও করা কমপ্লিট, কৃষ্ণাদেরকে চা দিয়েছি, তোমাদেরকে বলা হয়নি কৃষ্ণা গোপালদা সকালেই এসছে, তো এই যে ঘুগনিও কমপ্লিট আমার। এবার চাউমিন দেখো সেদ্ধ করে নিয়েছি, আজকের একটু চিকেন চাউমিন করবো, ওবেলার চিকেন ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এই যে সবজি ভাজা হয়ে গেছে। তো দেখো আমার চাউমিনও মানে সব কিছু রেডি, চাউমিনও কমপ্লিট, এগুলো বাচ্চারা খাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো। টাটা, ফিরে আসছি অন্য কোনো ব্লগে।